হ্যালো স্টুডেন্টস ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই এখন আমরা যে সলভ তাতে বলা আছে শাকিল একটি পি কিউ আর এঁকেছে আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্ত কোনো বিন্দু থেকে ত্রিভুজটির বাহুগুলির ওপর তিনটি লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার টুয়েলভ সেন্টিমিটার আর এইট সেন্টিমিটার হলে পিকিউআ আর ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এটা যদি আমাদের ট্রাইঙ্গেল ধরো পি কিউ আর এর একটা বিন্দু থেকে প্রত্যেকটা বাহুর ওপরে লম্ব টানতে হবে টানলাম তো এই পার্টগুলো হচ্ছে নাইনটি ডিগ্রি এবার এই সামটা সব এটা নাম দিচ্ছি এক্স ওয়াইড পয়েন্ট পয়েন্টগুলো নাম দিলাম এইখানে এবার এইখানে বলে দেওয়া আছে এটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ পি কিউ ইস টু কিউ আর টু পি আর এটা সলভ করার জন্য কি করবো এই পার্টগুলোকে ধরো এক্সটেন্ড করলাম এক্সটেন্ড করার ফলে আমরা ট্রাইঙ্গেল পেলাম এই পয়েন্টটা যদি ও হয় তাহলে একটা ট্রাইঙ্গেল তিনটে ট্রাইঙ্গেল পেলাম পি আর পিও আর আরও এই তিনটে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের যোগ করলে আমরা টোটালি বি আর ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল পেয়ে যাব তো এখানে আমরা কি করবো যদি এখানে আচ্ছা এখানে গিভেন রয়েছে গিভেন আমাদের দেওয়া আছে লম্বগুলো দৈর্ঘ্য অর্থাৎ মনে করি আর এক্স যেটা আছে সেটা হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার আর পি হচ্ছে টেন সেন্টিমিটার আর কিউ হচ্ছে এইট সেন্টিমিটার তো এখানে আমরা যদি ট্রায়াঙ্গেল পি কিউ আর কে কনসিডার করি তাহলে সেখানে পি আর টা হয়ে যাবে হাইট যেহেতু এটা হচ্ছে লম্বো লম্বটাকে আমরা হাইট বলে কনসিডার করতে পারি আমাদের টোটাল ট্রাইঙ্গেলার ক্ষেত্রফল পি কিউ আর ইজ ইকুয়াল টু এরিয়া অফ এখানে ট্রাইঙ্গেল পি ও আর প্লাস পি ও কিউ প্লাস আর ও কিউ এই তিনটে তিনটা ট্রায়াঙ্গলের ক্ষেত্রফল যোগফল করলে আমরা এই বড় ট্রায়াঙ্গেলটির ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি √3/4 এখানে বাহু এ ধরেছি তাই এ স্কয়ার আর এখানে এই ট্রায়াঙ্গেলগুলোর পি পি কিউ আর পি কিউ আর এই ত্রিangles ক্ষেত্রফল কত হবে 1/2 বেস ধরেছি এ আর হাইট ধরেছি এখানে আমাদের দিয়ে দেওয়া আছে তো ধরলাম 12 প্লাস এখানে আবার 1/2

মানে হচ্ছে থার্টি বাই রুট থ্রি তাহলে এখানে কাটাকুটির পর আমাদের কী পরে থাকলো তাহলে এখানে আমরা কি লিখতে পারি রুট থ্রি বাই টু তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু থার্টি ইন্টু টু বাই সাইডটা পেয়ে গেছি এবার বার করতে হবে আমাদের এরিয়া এবার টোটাল যে PQR সেটা তো হচ্ছে সমবাহু ত্রিভুজ এরিয়া অফ যদি ट्रायंगल पी কিউ আর ধরি সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ মানে √3 / 4 a² दैट मींस √3 / 4 * 20√3 * 20√3 সেখানে কেটে গেলে থাকবে 5 তাহলে এখানে হচ্ছে 5 * 315 15, 15 * 20 হচ্ছে 300 300√3² সেমি PQR triangle che three hundred root three square centimeter. Thank you for watching my video. For more solutions like this, please visit videoonko.com.